গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চৈতালিস বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর বাজে এখন ভোর 5:30, আর আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ আমাদের তো এখন মাঠের কাজ চলছে, তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাবে, তাই সকাল সকাল চাটা বানিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে এখন কেউ ঘুম থেকে উঠেনি, তো চলো বন্ধুরা সাথে থেকেও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে ঘুম থেকে তো অনেক ভোরে উঠেছি, তাই সকালে কিন্তু আলোই ফোটেনি এখনো। ভোর 5:30 সংসারে কাজগুলোকে করতে লেগে গেছি, বাইরে চলে এসেছি খামার ঝাড় দিতে। তো বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি, দয়া করে আমার এই ছোট্ট অনুরোধটুকু তোমরা রেখো। জানো আমার চ্যানেলটা 1 বছর পেরিয়ে গেছে, বাট আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি। তো এদানিক আমি দেখছি আমার ওয়াইটি স্টুডিও থেকে প্রত্যেক দিনই ওয়াচ টাইম শুধু মাইনাস হয়ে যাচ্ছে। যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি, তো প্রত্যেক দিন দেখছি আমার ওয়াচ টাইম একদম কেটে গেছে, অনেক কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো প্রচুর কষ্টের ফল থেকে করে যদি ওয়াচ টাইম মাইনাস হয়, বুঝতেই তো পারছো কতটা কষ্টের ব্যাপার, তো খুব কষ্ট লাগছে। তাই বন্ধুরা দয়া করে ভিডিওকে স্কিপ করে দেখো না, তোমরা যতটুকু দেখবে সেটুকুই দেখো, বাট স্কিপ করো না। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম সত্যি করে 1 বছরে কষ্ট, খুবই কষ্ট করার। এখন যা কম্পিটিশান হয়ে গেছে, তাই আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের পাশে না থাকি, আমরা কেউই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না বন্ধুরা। তো প্লিজ আমার এই ছোট্ট অনুরোধটুকু তোমরা রেখো। আর জামা কাপড় কেচে চলে এসেছি এখন দোকান পরিষ্কার করতে, ঘর মোছা হয়ে গেছে, আর কৌটোতে কিছু জিনিস দেখলাম সব খালি ছিল, সব ভর্তি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এটা কিন্তু আমার একটা সকালের একটা বড় দায়িত্ব, ওখানে দোকান থাকলে দেখতেও ভীষণ ভালো লাগে। আর এখন বানাবো গা পকোড়া, সজনে ফুলের পকোড়া। এই সময় কিন্তু সজনে ফুল খাওয়া খুব দরকার। তো আমি সব কেটে রেখে এসেছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে সজনে ফুল দিয়ে পকোড়া বানাবো। তো নিতে এসেছি এখন ব্যাস, এই দেখো সজনে ফুল ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, কিছু শুকনো মটরশুঁটি ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি, পকোড়াতে দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি রসুন কুচি। এবার আমি বেসন দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, আর একটুখানি ভাজা মশলা ভেজে রেখেছিলাম আগে, আমি কোটোতে ভরে রেখে দিই, প্রত্যেক দিন করতে পারি না। তো জিরে, ধনে, তারপর মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে শুকনো খোলাই ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি। একটু সামান্য ভাজা মশলা আর লবণ হলুদ দিয়ে দেবো। তো এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, লবণ হলুদ, আর দেবো অল্প সামান্য চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে না পকোড়াটা বেশ মুচমুচে হয় খেতে। আর একটুখানি খাবার সোডা দিয়ে দেবো। এবার লেগে পড়েছে দুপুরের রান্নাতে। দুপুরের রান্না বলতে কিছু মাছ ছিল, তো সেই মাছগুলোকে ভেজে মাছের ঝাল বানিয়ে নিলাম, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এবার স্নান করে চলে এসেছি আমার ঠাকুর পুজো করতে। এই যে পুজো হয়ে গেছে, পুজো করার পরে বাইরে চলে এসেছে হাওয়াই মিঠাই, বুঝলি আজকেও এসেছে। তো হাওয়াই মিঠাই দেখে, হাওয়াই মিঠাই খেতে এসেছি বাইরে। এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছি। চলে এসেছে আজকেও আমাদের হাওয়াই মিঠাই, নাকি দাদা? হাওয়াই মিঠাই তো আর এই দাদার কাছ থেকে আগের দিনকেও হাওয়াই মিঠাই খেয়েছিলাম, আর আজকেও এসেছে দেখেই দাঁড় করালাম। তো খেতেও খুব সুন্দর, অনেকটা ঠিক সোনপাপড়ির মতো, আর খুব সুন্দর একটা কালার, তো বেশ ভালো লাগে খেতে হাওয়াই মিঠাই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ফিরে এলাম, বাজে এখন সন্ধ্যা 6টা, তো মা এখন সন্ধ্যা দিচ্ছে, আর আমি এদিকে কিছু গরম গরম পকোড়া ভেজে নিলাম। ওই যে বোনগুলো ভাইগুলো আছে ওদেরকে দেবো গা, তো ভাইগুলোকে দেওয়া হয়ে গেছে, বোনগুলো স্নান করতে গেছিল, তো ওদের জন্য গরম গরম ভাজলাম, এবার ওদেরকে দিয়ে বোগা পকোড়া।
রান্না বান্না হচ্ছে? কি রান্না করছো? কুকুর কাকু। হ্যাঁ কুকুর কাকু, সেটা আবার কি? তরকারি। তরকারি মানে কি? তরকারি মানে কি রান্না করছো আজকে? মানে সবজি কি? আলু, আলু ডাল, ও পটেটো, পটেটো। বাহ, দেখো চারটে উনুনদের রান্না হচ্ছে, এদিকেও একটা উনুন করেছে, ওটা সকালে হয়। হ্যাঁ সকালে হয়। এখন এখানে হবে একদিকে ওদের ভাত হচ্ছে আর একদিকে তরকারি হচ্ছে। ছোটটা কি করছে? ছোটটা এখানে কি করছে? চিপস খাচ্ছে, বসে আছে ছোটটা। এই কালকে তোকে টুপিটা দিলাম, পড়লি না কেন রে? কেন পড়িস না? আর বোনগুলো আর ছোট ছোট বাচ্চাগুলো অল্পতে এত খুশি, তোমরা চিন্তা করতে পারবে না। কালকে কিছু পোশাক দিয়েছিলাম ওদেরকে, ছোট ছোট বাচ্চাগুলো তো সেরকম সোয়েটার টুপি নেই, তো ওদেরকে কিছু সোয়েটার টুপি দিয়েছি, তো ওরা এত খুশি আনন্দ ওইগুলো পেয়ে, তো দেখে সত্যি কত ভালো লাগছে। মনে হয় আবার যখন ওরা নেক্সট বার আসবে, এবার ওদের জন্য কিছুটা নতুন বস্ত্র কিনে রাখবো, সেগুলোকেও দেবো, ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্রত্যেক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমরা স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করলে ইউটিউবে আমরা কেউই টিকে থাকতে পারবো না। প্রত্যেক বন্ধুদের কাছে আমার অনুরোধ, তো 4000 ওয়াচ টাইমটা কম মানে খুবই কষ্টকর আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের, কারণ আমরা সেরকমভাবে থামলেন বানাতে পারি না, সেরকমভাবে টাইটেল দিতে পারি না ভিডিওতে, তো তার জন্য আমাদের ভিডিওগুলো দেখবে খুব একটা বেশি যায়ও না। আর লাকিলি যাদের ভালো ভিডিও টাইটেল থামলেন দিতে পারে, তাদের ভিডিওগুলোই মানুষের কাছে পৌঁছায়। তো কষ্ট করেই যাচ্ছি, কষ্ট করেই যাচ্ছি, বাট আমরা কিন্তু কষ্টের ফল পাচ্ছি না। তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ, সবার ভিডিওগুলোই তোমরা কিছুটা হলেও দেখো, স্কিপ করো না, তাতে তাদের 5 মিনিট হোক, সেটুকু যেন তাদের ফুল টাইমটা, যাতে ওয়াচ টাইমটা কাউন্ট হয়। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থাকবো। আজ আসি, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে।